দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চিকেন বার্গার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখে নিই বার্গার বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি ভেজিটেবলের মধ্যে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম কুচানো কাঁচা লঙ্কা গাজর কুচানো পেঁয়াজ কুচানো আর ইয়েলো বেল পেপার আর এখানে আমি মশলার জন্য নিয়েছি সাদা গোলমরিচ দারুচিনি লবঙ্গ এলাচ আর আর কালো গোলমরিচ গ্যাসের ফ্লেমটা অন করে একদম লোতে দিয়ে হালকাভাবে আমি মশলাগুলো ভেজে নিলাম দেখুন ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম আর এখানে মাংস ম্যারিনেট করার জন্য এখানে আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আদা আর পেঁয়াজ এইগুলোকে আমি বেটে নেব আর চাটনি বানানোর জন্য ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা রসুন আর আদা বেটে নিলাম চলুন তাহলে মাংসটা ম্যারিনেট করে নিই এখানে আমি চারশো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনের কিমা নিয়েছি আপনারা চাইলে চিকেন পেস্টও ব্যবহার করতে পারেন তবে চিকেনের কিমাটা নিলে প্যাটিটা ভীষণ জুসি হবে প্রথমে লেবু দিয়ে দিলাম আর ভাজা গরম মশলা দিলাম আর বেটে রাখাল আদা লঙ্কা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর গ্রিন ক্যাপসিকাম দিলাম ইয়েলো বেল পেপার কুচানো পেঁয়াজ গাজর ও কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম স্বাদ নুন দিলাম সমস্ত উপকরণগুলো এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব প্যাটির জন্য চিকেনটা মাখানো হয়ে গেছে এবার আমি প্যাটিগুলো বানিয়ে নেব বেশ খানিকটা চিকেন নিয়েছি নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে গোল আকার করে নেব যখন পুরোটা গোল হয়ে যাবে তখন বুড়ো আঙ্গুল দিয়ে হালকা করে এইভাবে প্রেস করে করে চাপটা করে নেবো আপনারা চাইলে মোটাও রাখতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন দেখুন একটি প্যাটি তৈরি হয়ে গেছে এভাবে আমি পুরো মাংসটার এক এক করে প্যাটিগুলো বানিয়ে নিলাম এবার আমি বার্গারের জন্য একটা গ্রিন সস তৈরি করবো এর তার জন্য আগেই আমি ধনেপাতা কাঁচা লঙ্কা আদা রসুন বেটে নিয়েছিলাম তার সঙ্গে লেবু চিপে দিলাম আর তিন চামচ মিউনিজ দিয়ে গ্রিন সস বানিয়ে নেব মিউনিজটা দেওয়ার পরে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেব দেখুন মিক্সড করা হয়ে গেছে এইদিকে আমাদের গ্রিন সসও রেডি এবার প্যাটিগুলো ভেজে নিব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে চার চামচ রিফাইন তেল দিলাম দিয়ে এক এক করে প্যাটিগুলো দিয়ে দিলাম প্যাটিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন না হলে ওপরটা পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে দেখুন একদিক ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর দিকটা ভেজে নিব। প্যাটিতে মাংসের কিমা ব্যবহার করলে প্যাটিটা ভীষণ সফট হয় আর জুসি হয় আর পেস্ট করা চিকেন নিলে প্যাটিটা হার্ড হয়ে যায় তখন খেতে খুব একটা ভালো লাগে না তার জন্য সবসময় বার্গারের জন্য চিকেন কিমাটাই ব্যবহার করা ভালো প্যাটিগুলো যখন ব্রাউন কালারের হয়ে আসবে তখন ওপর থেকে আমি চিজগুলো এইভাবে দিয়ে দিলাম কোনো রকম ঝামেলা ছাড়া বেঙ্গলি স্টাইলে বার্গার রেসিপিটি অবশ্যই বাড়িতে আপনারা একবার হলেও বানাবেন আর দেখবেন খেতে কতটা মজার হয়েছিল আর সেই সাথে এই রকম রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে দিলুজ রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এবার একটা ঢাকা দিয়ে দু মিনিটের জন্য চিজগুলো মেল্ট হতে দিলাম দেখুন দু মিনিট পরে চিজগুলো মেল্ট হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিলাম এবার কড়াইয়ের ওই একই তেলের মধ্যে বার্গারের বানগুলোকে সেকে নিলাম কড়াইতে দু চামচ রিফাইন তেল দিয়ে কেটে রাখা টমেটো পেঁয়াজগুলোকে দু মিনিট ভেজে নিব। অনেক সময় কাঁচা পেঁয়াজ টমেটো খেতে ভালো লাগে না এইভাবে দু মিনিট ভেজে নিলে দেখবেন পেঁয়াজ টমেটোগুলো একটু হালকা সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে ভাজা হয়ে গেছে এবার এক এক করে উঠে নিলাম এবার বার্গারটা সাজানোর জন্য একটা প্লেটে ব্রেডের লোয়ার বানটা দিয়ে দিলাম এবার লোয়ার বানটাতে গ্রিন সসেসটা ভালো মতো মাখিয়ে নিলাম প্যাটিটা দিয়ে দিলাম এবার ভেজে রাখা পেঁয়াজ টমেটো গুলো দিয়ে দিলাম থেকে গোলমরিচের ওপর গুঁড়ো ও বিট লবণ ছড়িয়ে দিলাম দুটো শশাও দিয়ে দিলাম দিয়ে আপার বানটা নিলাম আপার বানটা তো ঠিক একই রকম ভাবে গ্রিন সসেসটা মাখিয়ে নিলাম গ্রিন সসেসটা দিয়ে এইভাবে ওপর থেকে হালকা করে চেপে দিন দেখুন আমাদের বার্গার রেডি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো নতুন রেসিপিতে ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ